প্রথমে একটি আনারস নিয়ে নিয়েছি। আনারসটা কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন। এখন আনারসের খোসাটা একটু ডিপ করে কেটে নিতে হবে, যেন আনারসের গায়ে চোখের মতো অংশ না থাকে। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন যতটুকু পারা যায় চোখের মতো অংশ ফেলে দিব। আনারসটি চার ভাগ করে কেটে নিব। এখন আনারসের মধ্যে যে শক্ত অংশ থাকে তা কেটে ফেলে দিতে হবে। এরপর আনারসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ততক্ষণে জেনে নেই আনারসের কিছু গুণাগুণ। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে ও ফাইবারের পরিমাণ বেশি থাকে, তাই যারা ওজন কমাতে চান তারা নিয়মিত আনারসের জুস খেতে পারেন। এখন আনারসের জুস তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটি ব্লেন্ডারে আনারসের টুকরোগুলো দিয়ে নেব। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা বুঝে দিবেন, কারণ আনারস কম মিষ্টি হলে বেশি চিনি দিতে হবে। এরপর দিয়ে দেব 1 গ্লাস এর একটু বেশি ঠান্ডা পানি। এখানে আমি 2 গ্লাস জুস বানাবো। আপনারা বেশি চাইলে বেশি পানিও চিনি দিবেন। এখন ব্লেন্ড করে নেওয়ার পালা। আপনারা ইচ্ছে করলে বিট লবণ, পুদিনা পাতা বা কাঁচামরিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে ন্যাচারাল স্বাদটাই ভালো লাগে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন জুসটা ছেঁকে নেব। আনারসের জুস পান করার জন্য একদম রেডি। গরমে কিছুটা হলেও স্বস্তি আনবে এই আনারসের জুস। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।